হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ একটু অসাধারণ মুভি সম্পর্কে জানতে চলেছি, যে মুভিটির নাম হচ্ছে লাঞ্চ বক্স। মুভির নায়ক আমাদের ইরফান খান, যে এখন আর এই দুনিয়াতে নেই। মুভির কাহিনী এরকম, একটি বিবাহিত মেয়ে তার স্বামীকে ঠিক করার অনেক চেষ্টা করে, তার ভালোবাসা পাওয়ার জন্য হাজারো চেষ্টা করে, কিন্তু তারপরেও সে বারবার ব্যর্থ হয়। ঠিক সেই সময় তার জীবনে অন্য একজন আসে, মানে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তাদের শেষটা কী হয় সেটা আমরা সিনেমার মাধ্যমে জানবো। আর এই গল্পে একটি কথা আছে, মাঝে মাঝে ভুল ট্রেনও আমাদের সঠিক জায়গায় নিয়ে যায়। এটার মানে আমরা গল্পের মাঝে জানতে পারবো। যাই হয়, মুভিতে আমরা তিনটে ক্যারেক্টার দেখব, যে ক্যারেক্টারগুলো আমাদেরকে অনেক কিছু শেখাবে, আমাদেরকে বাস্তবতা বোঝাবে। আর এই গল্প থেকে তোমরা কিছু শিখতে চাও, তাহলে আমি তোমাদের গল্পের শেষ সব বুঝিয়ে দেব। কারণ এই গল্পে ইনডাইরেক্টভাবে মেসেজ দিয়েছে, সেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। আর ভুটান পৃথিবীর দ্বিতীয় সুখী দেশ, যেটা তোমরা মনে করে রেখো। তো গল্পের শুরুতে আমরা একটি বিবাহিত মহিলাকে দেখতে পাই, যার নাম হচ্ছে শীলা, যে ছোট্ট একটি সন্তান আছে, যে এখন স্কুলে পড়ে আর তার স্বামী চাকরি করে। প্রতিদিন সকালে তার স্বামী অফিসে যায়, আর তার একটু পরে আমরা মেয়েটা স্কুলে যায়, আর তারপরে সারাদিন শীলা বাড়িতে একা থাকে। আর তার ওপরে ফ্ল্যাটে একটি বয়স্ক মহিলা থাকে। মহিলার স্বামী অনেক আগে থেকে অসুস্থ, সে চলাফেরা করতে পারে না। তারপরে মহিলাটি তার স্বামীকে অনেক ভালোবাসে, সবসময় তার দেখাশোনা করে, কিন্তু এই সিনেমাতে সেই মহিলাকে একবার দেখানো হয় না। আর তার সঙ্গে শীলা সবসময় গল্প করে, আর তার কাছ থেকে প্রতিদিন ভালো ভালো সে তার স্বামীকে ইমপ্রেস করতে পারে। তার স্বামীর কাছে যেন ভালোবাসা পায়, কারণ সে তার স্বামীকে অনেক ভালোবাসে। কিন্তু তাদের সম্পর্ক এখন খুবই খারাপ, যেটা শীলা ঠিক করতে চায়। যাই হয়, একদিন শীলা তার স্বামীর জন্য রান্না করছিল, আর তার উপর ফ্ল্যাটে কাকি তাকে সাহায্য করে। এরপরে সে খাবারটি বানিয়ে ফেলে, যে খাবারটা ছিল অনেক সুস্বাদু। এরপরে ডেলিভারি লোকের মাধ্যমে খাবারটি পাঠিয়ে দেয়, কিন্তু খাবারটি আজকে ভুল ঠিকানায় যায় আর অন্য একটি অফিসের লোকের কাছে আসে। লোকটির নাম রাজীব। একটু পরে সে দুপুরে খাবার খাবে, ঠিক তখনই সেখানে একটি লোক আসে, আর নাম শেখ পরের মাসে রাজীব অবসর নিবে আর তার জায়গায় সে কাজ করবে। তাই এখন থেকে সে সব কিছু শিখতে চায়। তখন রাজীব বলে, এখন আমি লাঞ্চ করব, তুমি বিকেলে এসো। তখন ওখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়ে আমরা রাজীবকে দেখি, যে এখন টিফিন খুলছে। এরপরে সে সব খাবার খায় আর খাবারটি তার ভালো লাগে। এরপরে আমরা শীলাকে দেখি, যে বাড়িতে কাজ করছিল। একটু পর সেখানে টিফিন বক্স আসে, সে দেখে টিফিনটা হালকা হালকা লাগছে। তখনই সে বক্সটা খুলে দেখে সেখানে একটিও খাবার নেই। তখন সে একটু অবাক হয়ে যায়, আর তার মুখে আমরা একটু হাসি দেখতে পাই। তখন সে আর আন্টির কাছে যায় আর বলে, টিফিন বক্স ফিরে এসেছে কিন্তু এখানে একটাও খাবার নেই। তখন তার আন্টিও একটু অবাক হয়ে যায়, আর সে অনেক খুশি হয়। আর শীলার মুখে আমরা হাসি দেখতে পাই, কারণ সে মনে করছে এগুলো তার স্বামী খেয়েছে আর খাবারটি অনেক ভালো ছিল। আর এদিকে আমরা রাজীবকে দেখি, যে সেই হোটেলে যায় যেখানে থেকে তাকে খাবার পাঠাতো, আর সে বলে, আজকের খাবারটি ভালো ছিল, এরকম খাবার প্রতিদিন দিও। তখন তারা একটু অবাক হয়ে যায়। এরপর সে তার বাড়ি আসে, যেখানে কিছু বাচ্চাদের দেখে তার ওখানে খেলছিল, কিন্তু তাদের বলটি রাজীবের বাড়িতে গিয়ে তখন সবাই রাজীবকে অনুরোধ করে বলটি যেন তাদের ফেরত দেয়, কিন্তু রাজীব তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আর তাদের এখানে খেলতে বারণ করে। এরপর সে তার বাড়িতে যায়। তখন বাচ্চারা নেক মন খারাপ করে আসলে রাজীব এখানে একা থাকে। সকালে সে অফিসে যায় আর সন্ধ্যায় সে বাসায় ফিরে, বাইরে এসে কিছু করে না। রাজীব একটি মেয়েকে বিয়ে করেছিল, এর কিছু বছর সংসার করেছিল, এরপর তার স্ত্রী মারা যায় আর তারপর থেকে সে একা থাকে। আর এতদিন একা থাকার পর তার উপর কোনো ভালোবাসা নেই, সে এখন বদরাগী হয়ে গিয়েছে। তারপরে সে একটি পরিবারকে দেখেছিল, কিন্তু বাচ্চা মেয়েটি জানানা লাগিয়ে দেয়। এটা দেখে রাজীব একটু মন খারাপ করে। এরপর সে রাতের খাবার খায় আর বই পড়তে থাকে। এইভাবে তার জীবনটি চলছিল। আর এদিকে আমরা শীলাকে দেখতে পাই, যে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল, কারণ একটু পরে তার স্বামী আসবে। আর সে অনেক স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পর তার স্বামী আসে, আর নাম শাজাহান। শীলা তখন দরজা খুলে, আর তখন তার স্বামী কি ভিতরে আসে, কিন্তু তার স্বামী তার দিকে তা একবারও তাকায় না। তখন শীলা একটু মন খারাপ করে। এরপর শীলা তার স্বামীকে বলে,
খাবারটা কেমন ছিল? তার স্বামী বলে ভালো ছিল, কিন্তু তার স্বামী অন্য খাবারের কথা বলে যেটা শিলা রান্না করেনি। এটা বলে সে কারো সঙ্গে কথা বলছিল। শিলা তখন একটু অবাক হয়ে যায়, আর তারপরে সে অনেক খুশি হয়, কারণ এই প্রথম কেউ খাবার তার খাবারটি এত সুন্দর করে খেয়েছে। আর এই ঘটনাটি তার আন্টিকে বলে যে তার খাবারটি বদলে অন্য কারোর কাছে গেছে। তখন তার আন্টি একটু অবাক হয়ে যায়। আর হোক, তারপরের দিন রাজীব অফিসে ছিল, তখনই সেখানে শেখ আসে আর তার কাছ থেকে ট্রেনিং নিতে যায়। কিন্তু রাজীব একটু বদরাগী, কাউকে সে সহ্য করতে পারে না, তাকে আবারও পরে আসতে বলে। একটু পরে লাঞ্চের টাইম হয়, রাজীব তখন খাবার খেতে যায় আর দেখে আজকে অনেক ভালো খাবার। তখনই সেখানে একটি চিঠি দেখে যেটা শিলা পাঠিয়েছিল। তখন রাজীব একটু অবাক হয়ে যায়, আর ওই চিঠিটি পড়ে সেখানে লেখা আছে, কালকের সব খাবার খাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এই খাবারটি আমি আমার হাজবেন্ডের জন্য পাঠিয়েছিলাম। তারপরে আমি যখন খালি টিফিন দেখি, তখন মনে হলো খাবারটি ভালো ছিল, আমার স্বামীর হয়তো ভালো লেগেছে, তাই আমি অনেক খুশি হয়েছিলাম। আর আজকে আমি আমার স্বামীর পছন্দের খাবার বানিয়েছি। আর চিঠিতে তার নাম লিখে দেই, যেটা পড়ে সে অবাক হয়ে যায়। সিন পরিবর্তন হয় আর আমরা শিলাকে দেখি। আর আজকে তার টিফিনে একটি চিঠি দেখে তখন সে তার আন্টিকে ডাক দেয় আর বলে, আজকেও টিফিনে কোনো খাবার নেই? আর সে একটি চিঠি লিখেছে যে, প্রিয় শিলা, খাবারটি আজকে একটু নোনতা ছিল। তখন তার আন্টি একটু রাগ করে, কারণ খাবারের জন্য ধন্যবাদ দেয়নি। তখন তার আন্টি শিলাকে কিছু লঙ্কা দেয় আর তাকে আবারও খাবার তৈরি করতে বলে। প্রথমে শিলা রাজি হয় না, তারপরে তার আন্টি তাকে জোর করে তাই সে রাজি হয়। আর এদিকে আমরা রাজীবকে দেখি যে অফিসে কাজ করছিল, তখনই সেখানে শেখ এসে রাজীবের সঙ্গে কথা বলতে আর তার থেকে ট্রেনিং করতে চাই। তার সে বারবার রাজীবের প্রশংসা করে, কিন্তু রাজীব এবারও তাকে অ্যাভয়েড করে, তার কাজ করতে যায়। একটু পরেই সেখানে খাবার আসে আর আজকের খাবারগুলো শিলা পাঠিয়েছিল। তখন সে সব খাবার খায়। এরপর আমরা শিলাকে দেখি, সে দেখে আজকেও টিফিনে খাবার নেই, তার টিফিনে একটি চিঠি ছিল। সেখানে এলে এটা লেখা ছিল, প্রিয় শিলা, আজকে লবণটা ঠিক ছিল কিন্তু ঝালটা একটু বেশি ছিল, কিন্তু খাবার খাওয়ার পরে আমি কলা খেয়েছি যেটা ঝাল মেটাতে সাহায্য করেছে। আর শহরে অনেক মানুষ আছে যারা লাঞ্চের সময় শুধু কলা খেয়ে থাকে। তখন শিলা একটু অবাক হয়ে যায় আর রাতে সে রাজীবকে নিয়ে ভাবতে থাকে, কিন্তু এই ঘটনাটি তার আন্টিকে বলে না। তারপরের দিন সে আবার খাবার বানায়, সাথে এই চিঠিটি লিখে সেখানে, যেখানে তার মনকে কিছু কথা শেয়ার করে আর তার বিবাহিত জীবনে সম্পর্কে বলে। আর তার একটি সন্তান আছে, কিন্তু আমাদের বিবাহিত সম্পর্ক খুব খারাপ, আমাদের মধ্যে ভালোবাসা নেই, এটা রাজীব পড়ে। আর সে তার জীবনের সম্পর্কে কিছু কথা লিখে যায় যে তার স্ত্রী মারা গিয়ে আর এখন সে একা থাকে। আর সে শিলাকে বলে, তুমি একটা সন্তান নিতে পারো, কারণ একটি সন্তান বিবাহিত সম্পর্কে ভালো করে, এভাবে তাদের ভিতরে একটি পরিচয় হয়। শিলা তখন এটি ভাবতে থাকে আর রাতে সে তার হানিমুনের ড্রেস পরে। আর তার রাতে সে তার স্বামীকে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে, এটা আমি হানিমুনে পড়েছিলাম। আর তার স্বামী বলে, ভালো লাগছে, কিন্তু তার স্বামী তার দিকে একবারও তাকায়নি। শিলা তখন তার সঙ্গে একটু লজ হতে পারাই শাহজাহানকে বলে, চলো আমরা একটি বাচ্চা নিই, কিন্তু শাহজাহান মন করে দেয় আর সেখান থেকে চলে যায়। শিলা তখন একটু মন খারাপ করে আর আমরা বুঝতে পারি, আর তারা শারীরিকভাবে সুখে নেই, তাহলে তাদের মধ্যে অনেক দিন ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই, তার স্বামী শুধু তার দায়িত্ব পালন করছে। শিলার যে একটি ভালো লাগা, তার সে একটি শারীরিক চাহিদা আছে, এইগুলো নিয়ে সে একটুও ভাবে না, কিন্তু এগুলো সে কেন করে যেটা আমরা সামনে গেলেই বুঝতে পারবো। পরের দিন আমরা শিলাকে দেখি যে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। আসলে তার বাবা অনেক দিন থেকে খুবই অসুস্থ, শিলার মা একা তার দেখাশোনা করে, তার শিলার মা একা সংসার চালায়, কারণ শিলার মা তার বাবাকে অনেক ভালোবাসে আর তার সঙ্গে সঙ্গে শিলার মা থাকতে চায়। আর এই সিনটা তোমরা মনে রাখবে। আর এদিকে আমরা রাজীবকে দেখি যে অফিস থেকে বাসায় ফিরছে, তখনই সেখানে শেখ আসে আর পরে তারা দুজন গাড়ি করে বাসায় যাচ্ছে। এখানে রাজীব একটু ভালো করে শেখের সঙ্গে কথা বলে। আর এদিকে শিলার তার স্বামীর কাপড় ধোয়ার সময় কিছু একটি দেখতে পায় আর কাপড় থেকে কিছু একটার সেন্ট পায়। সে বুঝতে পারে তার স্বামী কারোর সঙ্গে সম্পর্কে আছে আর তখন সে খুবই কষ্ট পায়, কিন্তু তার একটি মেয়ে আছে তাই সে সব মেনে নেয়।
দেয় আর তার স্বামীকে কিছু বলে না। এটা সে রাজীবের সঙ্গে শেয়ার করে। তার সঙ্গে সে রাজীবকে এটাও বলে, ভুটানের মানুষ অনেক সুখী, ওখানে সুখে থাকা যায়। আর আমি এখন সেখানে যেটা চাই। তারপরে রাজীব খাবার খাচ্ছিল আর সেখানে শেখ আসে আর তার হাতে দুটো কলা দেখতে পায়, যেটা দিয়ে সে লাঞ্চ করবে। রাজীব তখন বলে, তুমি এটাও খেতে পারো। শেখ তখন সেই খাবার খায়। সে অনেক খুশি হয় আর সে বলে, খাবারটি অনেক ভালো। আর সিন পরিবর্তন হয় আর আমরা শিলাকে দেখতে পাই। আর সে একটি চিঠি পড়ছিল যেটা রাজীব পাঠিয়েছে, যেখানে তার খাবারের প্রশংসা করেছিল আর সে তার বিবাহিত জীবনের কথা শেয়ার করে আর তার সঙ্গে ভুটানে যেতে চাই, কারণ এখানে তারও কেউ নেই। এইভাবে তাদের সম্পর্ক গভীর হতে থাকে, তাদের মধ্যে তারা বন্ধুত্ব তৈরি হয়। আর দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায় আর তারা অজান্তে একজন অন্যজনকে ভালোবেসে ফেলে আর শিলাও তাকে অনেক ভালোবেসে ফেলে। পরের দিন দুপুরে রাজীব লাঞ্চ করছিল, তখন সেখানে শেখ আসে আর তার কিছু বলার আগে তাকে খাবার খেতে দেয়। সেটা দেখে শেখ অনেক খুশি হয় আর পরে থেকে দুজনে একসঙ্গে খাবার খেতে থাকে। আর তারপর থেকে রাজীব তার সঙ্গে ভালো করে কথা বলে। আর এদিকে আমরা শিলাকে দেখতে পাই, সে এখন অনেক ভালো আছে আর সে সবসময় রাজীবের কথা ভাবতে থাকে। এরপর সে রাজীবের সঙ্গে দেখা করার জন্য একটি চিঠি লিখে আর সেখানে একটি ঠিকানা দেয়। তখন আমরা রাজীবের মুখে আমরা হাসি দেখতে পাই, সেও দেখা করতে রাজি হয়। আর একটু পরে সেখানে শেখ আসে আর সে তাকে তার বাসায় যেতে বলে। তখন রাজীব রাজি হয়ে যায়। রাজীব এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। রাজীব তার সঙ্গে তার বাসায় যায়। সে বাসায় তার একটি বউ ছিল। রাজীব তখন তাদের সঙ্গে ভালো করে সময় কাটায়, তাদের সঙ্গে খাবার খায়। রাজীব দেখে তাদের ছোট একটি সংসার, তারপরেও তার অনেক খুশি ছিল। দুজনের মধ্যে ভালোবাসা কমতি নেই, একজন আরেকজনকে অনেক ভালোবাসে। এটা দেখে তার সংসার করতে মন যায়, তারও ভালোবাসা পেতে মন যায়। তখন সে শিলার কথা ভাবে, শিলার সঙ্গে সংসার করতে চাই। এরপর রাজীব বাসায় ফিরে আসে আর নিজেকে আয়নায় দেখে, ওটার একটু বয়স বেশি হয়ে গিয়েছে, কিন্তু কাল তো সে শিলার সঙ্গে দেখা করবে, এই জন্য সে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছে। পরের দিনে দেখি শিলার জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু রাজীব তার সঙ্গে দেখা করে না। তখন শিলা একটু মন খারাপ করে তার সারাদিন অপেক্ষা করার পর সে বাসায় ফিরে আসে। রাতে সে খাবার খাচ্ছিল, কিন্তু রাজীবের জন্য সে খুবই কষ্ট পায় আর মন খারাপ করে বসে থাকে। পরের দিন রাজীবকে টিফিন বক্সে পাঠায়, কিন্তু তাতে কোনো খাবার ছিল না। তখন রাজীব তার জন্য একটি চিঠি লিখে, প্রিয় শিলা, গতকাল তুমি হোটেলে অপেক্ষা করছিলে আর আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা করিনি। কিন্তু তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল, তোমার কাছে যেতে মন চাইছিল, কিন্তু সেটা করতে পারিনি, কারণ বারবার আমার এটা মনে হচ্ছিল আমি তোমার যোগ্য না, কারণ আমি অনেক বয়স্ক হয়ে গিয়েছি আর তুমি এখনও যুবতী। তুমি দেখতে অনেক সুন্দর আর তোমার অনেক স্বপ্ন আছে, কিন্তু আমি হয়তো সেটার ভাগিদার হতে পারবো না, কিন্তু কিছু সময়ের মধ্যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। রাজীব তখন অনেক কষ্ট পায় আর এদিকে শিলাও অনেক কষ্ট পায়। এখন শিলা বুঝতে পারছে না এখন সে কি করবে, সেও রাজীবকে ভালোবেসে ফেলেছে। আর এদিকে সেই দিন সে খবর পায় তার বাবা মারা গিয়েছে। সে তার মায়ের কাছে আসে, কিন্তু দেখে তার মা স্বাভাবিক আছে। আর সে তার মায়ের কাছে থেকে এটা জানতে পারে তার বাবার মধ্যে তার জন্য ভালোবাসা ছিল না। প্রথমের দিকে কিন্তু ছিল, কিন্তু তারপরে আর ছিল না। এখন শুধু ছিল দায়িত্ব পালন করা। কিন্তু শিলা ভেবেছিল তার মা তার বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু সত্য এটাই তার মধ্যেও ভালোবাসা ছিল না, ছিল শুধু দায়িত্ব পালন। শিলা তার মায়ের মধ্যে নিজেকে দেখতে পায়, কারণ তার জীবনও তার মায়ের মতো ছিল। তাই সে ঠিক করে সে রাজীবের সঙ্গে দেখা করবে আর তার সঙ্গে ভুটানে যাবে, যেখানে পৃথিবীর সমস্ত সুখ আছে। তখন সে রাজীবের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রাজীব নেই, তার জায়গায় এখন শেখ কাজ করছে। আর সে বুঝতে পারে রাজীব নাচিক গিয়েছে, তাই সে খুবই কষ্ট পায় আরও সে ওখান থেকে তার বাসায় ফিরে আসে। আর এই দিকে আমরা রাজীবকে দেখি যে এখন চাকরি থেকে অবসর পেয়েছে আর তাই সে নাচিক যাচ্ছে। আসলে নাচিক ভারতের একটি পবিত্র শহর দেখার মতো, ভারতের ঐতিহ্য অনেক কিছু আছে। যাই হোক, রাজীব ট্রেনে করে নাচিক যাচ্ছিল, তখন তার শিলার কথা মনে পড়ে আর তার কথা ভাবতে থাকে। আর সে নাচিক যাওয়ার ক্যান্সেল করে দেয় আর সে বাসায় ফিরে আসে। তখন সেখানে বাচ্চারা খেলছিল, তখন সে ওই বাচ্চাদের কাছে আসে।
তাদেরকে এখানে খেলার পারমিশন দেয়। তার আর বাচ্চারা সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, কথা বলে, তাই বাচ্চারা অনেক খুশি হয়। আর তারপরে সে রাতে বারান্দায় ছিল, আর সেই অনেক সেই পরিবারকে দেখছিল। তখনই ওই বাচ্চাটি তাকে হাই বলে, আর বাচ্চার মুখে আমরা হাসি দেখতে পাই। তখন সে আবার ওই শিলার কথা ভাবছিল, আর ওইদিকে আমরা শিলাকে দেখি যে সে তার রাজীবের কথা ভাবছিল। আর সে সকালে তার মেয়েকে স্কুলে পাঠায়, আর সে একটি চিঠি লিখে, আপনি তো নাজিক পৌঁছে গিয়েছেন, কিন্তু এইদিকে আমি আমার পথ ঠিক করে নিয়েছি, এখন আমি আমার মেয়েকে নিয়ে ভুটান যাব। এই চিঠিটা আপনাকে দেওয়া ঠিক হবে না, এটা আমার কাছে রাখা উচিত। কখনো যদি আপনার কথা মনে পড়ে তাহলে এই চিঠিটি পড়ব। আর এইদিকে আমরা রাজীবকে দেখি, সে শিলার বাড়ির ঠিকানা খুঁজছে। আর এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। এখন আমরা এই গল্প থেকে কি শিখলাম? প্রথমে রাজীবের কাছে আসি। রাজীব একজনকে বিয়ে করেছিল, কিন্তু বছর সংসার করার পর সে মারা গিয়েছে। এরপর সে আর কখনো বিয়ে করেনি, অনেক বছর সে একা থাকে, ফলে তার ভিতর থেকে ভালোবাসা ভালো লাগা হারিয়ে যায়, আর তার মেজাজ বিগড়ে যায়। সবার সঙ্গে সে খারাপ ব্যবহার করে। এর জন্যই প্রত্যেকটা মানুষকে একটি করে পার্টনার প্রয়োজন, মানে একটি করে পরিবার প্রয়োজন, যাদের সঙ্গে সে কথা বলতে পারবে, হ্যাঁ তুমিও একজনকে ভালোবেসেছ কিন্তু সে মারা গিয়েছে বলে তুমি আর বিয়ে করবে না। গল্পটা এমন নয়, ভালোবাসাকে এক সাইডে রাখো আর একজনকে বিয়ে করে নাও, আর সেই মানুষের মাঝে তুমি তোমার ভালোবাসাকে খুঁজে নাও, কারণ জীবনটি কখনো একা চলতে পারে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন শিলার কোথায় আসে? আসলে প্রত্যেকটা মেয়ের স্বামী কিছু একটি মেয়ে তার সব কিছু ত্যাগ করে তার স্বামীর কাছে আসে, কিন্তু সেই স্বামী তাকে ভালোবাসা না দেয়, তাকে সময় না দেয়, তাহলে সেই মেয়েটি কার কাছে যাবে? তখন সেই মেয়েটির একটি সম্পর্ক হয়ে যায়, যেমনটি শিলার সঙ্গে হয়েছিল। এটা কিন্তু অনেকটা স্বামীর দোষ। এখন গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কথায় আসি, যে হচ্ছে শেখ। সে কিছু একটি গরিব পরিবারের সন্তান, একটি কাজ পাওয়ার জন্য রাজীবের কাছে কত কিছু না করেছে, সব সময় তার পাশে থেকেছে। রাজীব তাকে বারবার অপমান করেছে, তারপরে সে সব কিছু মেনে নিয়েছে। তোমরা সিনেমা দেখলে এটা মনে করবে যে আসলে ছাঁচড়া টাইপের লোক, কিন্তু সমাজে কিছু মানুষ আছে যারা পরিবারকে টিকিয়ে রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য বাইরে এরকম অনেক কাজ করে। মানুষের পা পর্যন্ত ধরতে তারা পিছু পাক হয় না, কারণ একটা তাদের পরিবারের মুখে হাসি ফোটানো, এরা তাদের পরিবারের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে।